আলাইকুম নিউজ বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের যুদ্ধের কারণে তার দেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কারণে পুরো বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে তবে এতে তার দেশের সার্বভৌমত্ব আরও শক্ত হয়েছে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের শহর ভ্লাদিভাস্টোকে এক অর্থনৈতিক সম্মেলনে পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা এবং এর পরিণতি নিয়ে দীর্ঘ বক্তৃতা করেন রাশিয়া থেকে জ্বালানি আমদানির সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার ইউরোপীয় পরিকল্পনার কঠোর সমালোচনা করে প্রেসিডেন্ট পুতিন হুমকি দেন ইউরোপের কাছে জ্বালানি বিক্রি পুরোপুরি বন্ধ করে দেবেন তিনি মি পুতিন বলেন আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইউরোপে উৎপাদন কমছে এবং মানুষজন চাকরি হারাচ্ছে পুতিন বলেন পশ্চিমারা নগ্নভাবে সবাইকে তাদের কথামত চলতে বলছে আর সবাইকে সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তাদের কাছে নতজানো হতে বলছে তারা পুরনো বিশ্ব ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় কারণ এটি কেবল তাদের জন্য সুবিধাজনক এই নীতি তারা বহুদিন ধরে অনুসরণ করছে তিনি বলেন তাদের এই জ্বর এই অর্থনৈতিক আগ্রাসন পুরো বিশ্বকে হুমকিতে ফেলছে বিশ্বজুড়ে মানুষের খাদ্যের সংকট তৈরি হয়েছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর নতুন করে যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে তারপর রাশিয়া এখন এশিয়া বিশেষ করে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে প্রেসিডেন্ট পুতিন বলেন চীনে গ্যাস সরবরাহের জন্য রাশিয়া মঙ্গোলিয়ার ভেতর দিয়ে একটি বিশাল নতুন গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে আলোচনা করছে কিন্তু প্রেসিডেন্ট পুতিনের কাছ থেকে এই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার গ্যাসের দামের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব করে গত সপ্তাহে রুশ তেলের আমদানির উপরও একই রকম মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়